হ্যালো চিটাগং আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি আর আজকে আমরা চলে আসছি চিটাগং এর ফয়েজ লেকে আজকে আমরা ফয়েজ লেকে ঘুরবো ফিরবো মজার মজার রাইডস এ চড়ব এবং অনেক এনজয় করব। আমরা এখন চলে যাচ্ছি ফয়েজ লেকের এন্ট্রি গেটের সামনে এখানে এসে আমরা প্রথমেই টিকিট কেটে নিয়েছি এটা হচ্ছে ফয়েজ লেক টিকিট এটা হচ্ছে পার পারসন পাঁচশো টাকা করে পাঁচটা রাইড সহ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ফ্রি আছে আর বাচ্চা তো ফ্রি চলেন যাই দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মোটামুটি লম্বা একটা লাইন সবাই ফয়েজ ভিতরে প্রবেশ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে আমাদের টিকিট চেক হচ্ছে এইবার আমরা গেট দিয়ে টুপ করে ঢুকে পড়লাম ভিতরে ভিতরে প্রবেশ করার পরেই কিন্তু ব্যাগ চেক করা হচ্ছে কারণ ফয়েজ লেক এর কিন্তু বাহিরের কোনো খাবার অ্যালাউ করা হয় না এই জন্য প্রত্যেকেরই ব্যাগ চেক করে তারা ভিতরে এন্ট্রি দেয় এইদিকে আমার ব্যাগ চেক করতে দিয়ে দাঁড়িয়ে আছি আর ওইদিকে দেখেন আমার মেয়ে দৌড়ে চলে যাচ্ছে ভিতরের দিকে আমিও তাড়াতাড়ি ব্যাগ চেক করা শেষ করে খুব দ্রুত চলে আসলাম আমার আনায়ার কাছে আমার মেয়ে আমাকে দেখা মাত্রই কত দ্রুত দৌড়ে চলে যাচ্ছে মাশাল আমার কাছে কিন্তু ফয়েজ লেকের এই পরিবেশটা অসম্ভব সুন্দর লাগে চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ মাঝে এই লেকটা কিন্তু দারুণ একটা সময় ফয়েজ কাটানোর জন্য চিটাগঙ্গের অন্যতম একটা জায়গা এখানে বেশ কিছু রাইডস এর টিকিট প্রাইস দেওয়া আছে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টিকিটের প্রাইস রয়েছে এই লেকে এখানে কিন্তু সুন্দর একটা স্টিলের ব্রিজ করে দেওয়া আছে নিচে হচ্ছে লেক আর উপরে হচ্ছে ব্রিজ আমরা এখন চলে যাচ্ছি ওই পাশটাতে আর এইখানে কিন্তু ঝর্নার ব্যবস্থাও আছে কিন্তু এখন এটা আপাতত বন্ধ আছে আর এই নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেক আর এখন আমরা যাচ্ছি আমাদের এন্ট্রি টিকিটের সাথে ফ্রি পাওয়া কফি কাপ রাইডে চড়তে এটা কিন্তু পাহাড়ের উপরে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি আর এই যে দেখেন আমরা কিন্তু এসেই অলরেডি কফি কাপে উঠে পড়েছি আনায়া কিন্তু অনেক খুশি হয়ে গেছে এই রাইডটাতে চড়তে পেরে আর এখন আমরা চলে আসছি মূল লেকের কাছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার আমরা এখন ওই ওয়াচ টাওয়ার কাছে যাব। তার জন্য আমরা এই রাস্তা ধরে সোজা সুজি হাঁটা শুরু করেছি এবং দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ওই লেকের মাঝখানে ওয়াচ টাওয়ারে চলে আসছি মাসাল্লাহ কত সুন্দর পরিবেশ চারিপাশে পানি আর লেকের মাঝখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়াচ টাওয়ার এখানে কিন্তু অনেক নাটক সিনেমার শুটিং হয়ে থাকে এইদিকে আনায়া খুবই বিরক্ত ছিল সে কান্না করছিল কারণ সে রেস্টুরেন্টে বসে পপকর্ন খাবে আমি তাকে পপকর্ন খেতে না দিয়ে সোজা লেকের হাওয়া খাওয়াতে নিয়ে চলে আসছি তাই আনায়া প্রচন্ড বিরক্ত ছিল এরপরে আমরা চলে আসি লেকের সাইড এ সুন্দর সুন্দর চেয়ার টেবিল বসানো রয়েছে অনায়াসে দু চার ঘন্টা কিন্তু এখানে বসে লেকের সুন্দর ভিউ দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় আর আমরা এখান থেকে একটা লাচ্ছি নিয়েছিলাম এখানে বসে বসে লাচ্ছি খাচ্ছিলাম লাচ্ছি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম বোট রাইড করার জন্য পার পারসন একশো টাকা দিয়ে দুইজনে দুইটা টিকিট কেটে নিলাম এবং বোটে উঠে পড়লাম এই লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য দেখতেই পাচ্ছেন আমাদের বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আর এইখানে কিন্তু মোটামুটি অনেক মানুষই আছে এই বোট রাইড করার জন্য আর আমাদের এই বোটটা যাবে ফয়েজ লেকের সর্বশেষ প্রান্ত সি ওয়ার্ল্ডের সামনে থেকে এবং সি ওয়ার্ল্ড সামনে থেকে আবারও এই জায়গাতে ফেরত আসবে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সি ওয়ার্ল্ড এবার ফয়েজ লেক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করি আপনারা যদি ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে আসতে চান তাহলে এন্ট্রি টিকিট কাটার সময় অবশ্যই বলতে হবে আমি ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে যাব তখন সম্পূর্ণ সি ওয়ার্ল্ডের আলাদা টিকিট তারা আপনাকে প্রোভাইড করবে এছাড়াও কিন্তু রাত্রি যাপন করার ব্যবস্থা রয়েছে আজকে আমরা যে প্যাকেজটা নিয়ে ফয়েজ লেকে প্রবেশ করেছি কেউ চাইলে এই পাঁচশো টাকার প্যাকেজটাও নিতে পারেন এই প্যাকেজের সাথে শুধুমাত্র পাঁচটা রাইস এবং কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম ফ্রি থাকবে এছাড়াও আপনি চাইলে শুধুমাত্র তিনশো টাকা এন্ট্রি ফি দিয়েও ফয়েজ লেকে প্রবেশ করতে পারেন সেখানে কোনো ধরনের রাইডস থাকবে না শুধুমাত্র ফয়েজ লেক প্রবেশ এবং আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস যে কোনো একটা ফ্রি থাকবে তবে আমি বলবো আপনারা পাঁচশো টাকার প্যাকেজটা না নিয়ে আপনারা শুধুমাত্র তিনশো টাকায় এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করে বিভিন্ন রাইডস এ টিকিট কেটে ওই রাইডস গুলা চড়াই বেশি ভালো লাগবে কারণ পাঁচশো টাকার যে প্যাকেজটা তারা করছে ওই প্যাকেজের সবার জন্য না। এছাড়াও কিন্তু ফয়েজ লেখের নতুন কিছু রাইডস অ্যাড করেছে ইনফরমেশন দিতে দিতে কিন্তু লেক ভ্রমণ শেষ করে আমরা অলরেডি এই ঘাটে এসে পড়েছি আর এখন কিন্তু আমরা বোট থেকে নেমে যাব বোট থেকে নেমে আমরা চলে আসলাম স্লাইডারে চড়ার জন্য এই রাইডটা সাধারণত দুইজনে চড়ে থাকে কিন্তু আনায়া ছোট থাকায় আনায়াকে কারোর কাছে না রাখার জন্য আনায়ার পাপা একাই এই রাইডটা দুইবার করেছিল আনায়ার পাপা কিন্তু অনেক মজা পেয়েছে তবে দুইজন থাকলে আরো বেশি মজা হতো এরপরে আমরা মা মেয়ে একটু দৌড়াদৌড়ি খেলছিলাম কি আর করার সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি তাই একটু মিলে দৌড়াদৌড়ি খেলছিলাম এরপরে আমরা চলে আসলাম আমাদের এন্ট্রি টিকিটের সাথে থাকা অ্যাপোলো ফ্লাইটে চড়ার জন্য আমরা কিন্তু তিনজনেই অ্যাপোলো ফ্লাইটে উঠে পড়ি এবং খুব মজা করে কিন্তু এই রাইড টা এনজয় করেছি এরপরে আমরা চলে আসি আমাদের নির্ধারিত আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কস নিতে তবে আমার মনে হয় এখানে কখনোই আইসক্রিম প্রোভাইড করে না সব সময় তারা এই কোল্ড ড্রিঙ্কস দিয়ে থাকে কারণ এখানে আমি আগেও একবার এসেছিলাম তখনও কিন্তু সেম অবস্থা ছিল তাদের কাছে আইসক্রিম চাইতে গেলে কোল্ড ড্রিঙ্কস ধরিয়ে দেয় এরপরে চলে আসি আমাদের টিকিটের সাথে থাকা রাইড বাম্পার কারে চড়ার জন্য আনায়ার পাপা একাই উঠে পড়ে কারণ এখানে কোনো বাচ্চা ছিল না এছাড়াও আমাদের রাইডের সাথে ছিল প্যাডেল শিপ এই রাইডটা আমি জীবনেও চড়ব না তাই আর ওই রাইডটাতে চড়া হয়নি আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ